প্রসঙ্গত তুফানগঞ্জে 12টি ওয়ার্ড এবং 12টি ওয়ার্ডে 12তে 12র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা নিরিখে যদি দেখা যায় তবে শহরের একাংশের ভোট কিন্তু ছিল বিজেপির দিকেই। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কতটা ফায়দা লুটবে শাসক দল হওয়ার বিশেষত সেই বিষয়ে একটা প্রশ্ন থেকেই গেল, আর তা সময়ই বলে দেবে। শিবযোগ্য রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার শিবযোগ্য রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন মূলত জেনারেল ফিজিশিয়ান, শিশু বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন চিকিৎসকেরা এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH31 চকচকা কোচবিহার। আমাদের এই শিবযোগ্য রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমরা মাত্র 3 মাস হলো আমরা স্থাপন করেছি। আমাদের এই সোসাইটির বয়স খুব বেশি নয়। আমরা আমাদের যে সমাজ সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চেয়েছি এটি তার প্রথম পদক্ষেপ। আমাদের আশেপাশে যারা রয়েছেন, যারা নানা কারণে চিকিৎসা দেখিয়ে উঠতে পারেন না, চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে একটু সহযোগিতা করবার জন্যই আমরা এই মানবিকতার হাত বাড়িয়ে দিতে চেয়েছি। এই কোভিডের মধ্যে এই হেলথ পরীক্ষা শিবির এটা কতটা আপনার কাছে প্রযোজ্য মনে হচ্ছে? না, নিশ্চয়ই আমরা সমস্ত কোভিড বিধি মেনেই কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এবং যারা, বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে যারা হাসপাতাল কিংবা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে উঠতে পারছেন না, ভিড় এড়াতে চাইছেন, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই মুক্ত পরিবেশে আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করি।